আল্লাহ একজন নবী ফাড়াইছে গান গাওয়ার জন্য, কি গাওয়ার জন্য? বাজান গো। এখন আল্লাহ একজন নবীয়ে ফাড়াইছে গান গাওয়ার জন্য, আর এখন আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়ি হলাই কয় গান হারাম। তাইলে একজন নবীরে বুঝি হারাম কাজ করার জন্য ফাড়াইছে কিও? একজন নবী বুঝি আল্লাহ হারাম কাজ করার জন্য ফাড়াইছে? একজন নবী আসছে দুনিয়াতে শুধু গান বাজনাই করছে, তার কন্ঠ শুইনা মাছেরা আসতো মাছগুলা এই জালেমরা ধরে ফেলতো, অনেক বড় ঘটনা। এই জালেমদেরকে আল্লাহ নির্দেশ করলো যে যেই দিন দাউদ নবী গান গাইব ওই দিন তোমরা মাছ ধরিও। জালেমরা কেমন সালাক, কত বড় সিটা, তারা কি করে যেদিন দাউদ নবী গান গায় সেই দিন জাল দিয়া বেড়া দিয়া রাখে ফরের দিন ধরে। তাইলে আল্লাহর আইন তো মানছে, আল্লাহ যেদিন কইছে সেই দিন তো আর ধরে না। যেদিন আল্লাহ কইছে যে যেদিন দাউদ নবী গান গাইব সেই দিন তোমরা মাছ ধরিও, তা আল্লাহর আইন তো মানছে। এই জালেমরা দেখা যায় নবী আসার বহুত বছর আগেও দাউদ নবী আসছে, সেই দাউদ নবীর আমেলও এই জালেমরা ছিল। বর্তমানে এই সোরাব বাড়ি এখানে আছে, বর্তমানেও জালেমরা আছে না নাই? ওই জালেমরা ওই কোরআনের আইন মানে না, কৌশল করি হাদিয়ার নাম দিয়া টাকা খায় কি খায় না? ওই কৌশল হিডা এখনো আছে না নাই? ওই ইয়াজিদের আমলে যে জালেমগুলা ছিল এখনো আছে না নাই? কত বড় জালেম! আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ খারাপ কাজ থেকে তাইলে এখন সমাজে কোন নামাজ হচ্ছে? যেই নামাজ পড়ার পরে আকাম যায় না, সিটারি যায় না, সুতকুরি যায় না, মিথ্যা কথা যায় না, বাটফারি যায় না, নামাজ পড়ি আসি গোস্তে কম দে, নামাজ পড়ি আসি মাফে কম দে, নামাজ পড়ি আসি সিটারি বাটফারি লুচ্চামি বদমাশি সব করতেছে, তাইলে এটা কোন নামাজ করতেছে? বুঝার আর বাকি আসেনি, এটা কোন নামাজ? কি নামাজ? এই ইয়াজিদি নামাজ পড়ার কারণে আজকে ইয়াজিদের খাসলটা বাবা বাংলাদেশের মধ্যে বরফুর। এই জন্য বাবা নামাজও পড়ে আকামও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও করে কোরআনি আইনসাই কই চিল্লায়, নামাজও পড়ে আকাম কুকাম সুকাম যা আছে সব করে, ঠিক না বেটি? তাইলে নিশ্চয় নিশ্চয় এটাই হলো ইয়াজিদি সালাত, কোরআনের সালাত। এইটা কোরআনের সালাত যারা আদায় করবে গো অবশ্যই তাদের দ্বারা একটা মশা পর্যন্ত মরবে। হইয়া রে মন সরহল সারিয়া দিলের গরহল, নামাজে রোজা বন্দা করে থাকিলে কুসুরি পাবে না মজুরি, সবাই থাকিলে কুসুরি পাবে না, ওরে থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল দু জগে হবে বাড়ি রে গে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজে রোজা বন্দা হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজে রোজা পরের দনে লুবি হলে এতিমের ধাক্কা দিলে এই নামাজে কোনো ফল হবে না রে, পরের দনে লুবি হলে এতিমের ধাক্কা এই নামাজে কোনো ফল হবে না রে, ওয়াইলুল মুসল্লিনা কোরআনে ঘোষণা, ওয়াইলুল মুসল কোরআনে ঘোষণা, ওই দু জগে হবে বাড়ি রে গে, হইয়া রে মন সরল সারিয়া দি হল, নামাজে রোজা বন্দা হইয়া রে মন সরল সারিয়া দি হল, নামাজে রোজা থাকিলে কুসুরি পাবে না মজুরি, থাকিলে
পাবে না মজুরি, ওই দোজগে হবে বাড়ি গিরে গে হইয়া রে মন সরল সারিয়া দি নামাজে রোজা